আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, কিছু ব্যস্ততার জন্য মাঝখানে একটি বিরতি দিতে হলো, জন্য দুঃখ প্রকাশ করছি। প্রথমেই অনেক বিষয়, অনেক ঘটনার মধ্যে ঘটে গেছে যেগুলো নিয়ে কাজ করা খুবই প্রয়োজন। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। দর্শক, বাংলাদেশের দীর্ঘতম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে বসে তিনি যেভাবে আওয়ামী লীগ তোষণ করেছেন, আপনারা সাম্প্রতিক সময়ে তার মৃত্যুর খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের মন্তব্যে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া দেখেছেন, তাতে আপনারা দেখেছেন অধিকাংশ মানুষই তার বিরূপ সমালোচনা করেছেন। আজকে আমাদের অতিথি ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন দীর্ঘদিন থেকে। সরোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি যা বলছিলাম যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুকে কেন্দ্র করে মানুষের যে প্রতিক্রিয়া, তার কয়েকটি কমেন্টস আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই এবং আপনারা যদি দেখেন। একজন লিখছেন যে এমন কিছু করবেন না যাতে করে মৃত্যুর পর মানুষ আনন্দে উল্লাস করে, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কেউ বলছেন, একজন লিখেছেন যে বিচার বিভাগ ধ্বংসের এক মহানায়কের অকাল প্রয়াণ, আল্লাহ তাআলা তার কৃতকর্মের উত্তম প্রতিদান দিবেন। একজন বলছেন রাষ্ট্রপক্ষ মনে করে ন্যায় বিচার হয়েছে, এই মামলায় আপিল করার কোনো সুযোগ নেই। একজন লিখেছেন তার মরণে আমি দুঃখী, কারণ তার সাজা দুনিয়ায় কিছু বাকি ছিল। ব্যারিস্টার সরোয়ার, আপনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছেন, সে স্ট্যাটাসে আপনি লিখেছেন যে ব্যারিস্টার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচার ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগর, কেন আপনি দেখে অন্যতম কারিগর মনে করেন? ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন এবং দেখবেন, দেখেন আমি একটু ব্যাখ্যা দিই। ধ্বংস বলতে আমি বুঝেছি যে আপনার বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্স, যে নৈতিকতার মান বজায় ছিল, সেইখানে বড় ধরনের একটা খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে। যে আমরা জানি যে মাজদার হোসেন মামলার যে স্পিরিট ছিল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেইখানে একটা নির্দেশ ছিল যে বিচার বিভাগ, নিম্ন বিচারালয়ের যে বিচারকদের একটা শৃঙ্খলা বিধি প্রণয়ন করা। সেই শৃঙ্খলা বিধিতে 1972 সালের সংবিধান অনুযায়ী যে পোস্টিং, প্রমোশন ইত্যাদি হাইকোর্টের উপরে ন্যস্ত ছিল, সুপ্রিম কোর্টের উপরে, সেটা পরে চেঞ্জ হয়ে রাষ্ট্রপতির উপরে যায়। কিন্তু রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান ধারায় যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানে প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি কাজ করবেন। তো এইখানে বড় একটা ইস্যু ছিল যে সেই শৃঙ্খলা বিধি এইটা সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করবে না রাষ্ট্রপতির অধীনে যাবে। সেইটা যখন অ্যাপিলেট ডিভিশনে আসলো, তখন এস কে সিনহা থাকা অবস্থায় অনেকবার রাষ্ট্রপক্ষ সময় নিয়েছিলেন, এই অ্যাটর্নি জেনারেল সাহেবই নিয়েছিলেন। তো সেইখানে যখন অ্যাটর্নি এস কে সিনহা যখন চলে গেল বিদেশে, চলে বাধ্য হলো, তার ঘটনা তো অন্য ইস্যু, সেখানে আমরা যাচ্ছি না। এরপরে যখন ওহাব সাহেব আসলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তখন এই মরহুম অ্যাটর্নি জেনারেল সাহেব সেটাকে পাশ করে নিলেন। অর্থাৎ এই নিম্নকোটের শৃঙ্খলা বিধি, পোস্টিং এবং প্রমোশন, সেটা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হলো এবং সেখানে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ সাপেক্ষে সবকিছু করবেন। এবং রাষ্ট্রপতি মানে হলো প্রধানমন্ত্রী। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম সবার উপরে, কিন্তু ইন এফেক্ট রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, তার আন্ডার কমান্ড অ্যাকশনস বলা যায়, কারণ তার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির পক্ষে কিছু করা সম্ভব না। অতএব নিম্নকোটের এই বিচারালয়ের যে পোস্টিং, প্রমোশন, এইটা ইন এফেক্ট চলে গেল এক্সিকিউটিভ হাতে। তো আপনার রাষ্ট্রের যে তিনটে শাখা, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এইটাকে ভাগ করা হয়েছিল ব্যালান্স রাখার জন্য।
যে সেইখানে যে আপনার রাষ্ট্রের যে অ্যারোগ্যান্স, অথবা রাষ্ট্র যদি নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে কোনো আদেশ নির্দেশ পালন করে, বিচার বিভাগে গেলে নাগরিকগণ সেইখানে বিচার পাবে, ন্যায় বিচার পাবে। এবং অ্যাটর্নি জেনারেল সহ যে সাংবিধানিক পদগুলো সৃষ্টি করা হয়েছিল, এই সাংবিধানিক পদগুলো ছিল, মূল স্পিরিটটা ছিল যে রাষ্ট্রের এক্সিকিউটিভ ব্রাঞ্চ যদি কোনো অন্যায় আদেশ দেয়, যদি নাগরিক অধিকার হরণ করে, সংবিধানে দেওয়া যে সমস্ত নাগরিক অধিকার সেইগুলা ক্ষুণ্ণ করে যদি কোনো আদেশ নির্দেশ দেয়, সেইটা অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে। অ্যাটর্নি জেনারেল হলো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, কোনো পার্টি না। কিন্তু ওনার কার্যক্রমে এইটা অনেকের কাছেই প্রতীয়মান হয়েছে যে উনি আওয়ামী লীগের নির্দেশ প্রতিপালন করেছেন, জনগণের সাংবিধানিক অধিকার ফলো করেছে। তো ওই জায়গাটা হলো আমার আমার ওই ব্যাখ্যাটা হলো এরকম যে যে মাজদার হোসেন মামলার যে, এবং 2001 সালে যে সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছিল, সেইটার স্পিরিটটা অনেকখানি নষ্ট হয়ে গেছে, এক নম্বর। দুই নম্বর হলো যে আমার জানা নাই পৃথিবীতে কোনো অ্যাটর্নি জেনারেল সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরেও পার্সোনাল মামলা লড়ে কিনা। এবং বাংলাদেশ উদাহরণ আছে যে কেএস নবী অ্যাটর্নি জেনারেল ছিলেন, কেএস নবী অ্যাটর্নি জেনারেল, উনি পার্সোনাল ব্রিফ নেওয়ার জন্য ওই পদ সমালোচনার মুখে সেই অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখানে মাহবুবে আলম সাহেব এত বেশি পার্সোনাল মামলা নিতেন সব ধরনের, যেগুলা ইভেন ওপেন কোর্টে আপনার ওহাব সাহেব বলেছেন যে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব কোনটা আপনার পার্সোনাল ফাইল এবং কোনটা রাষ্ট্রের ফাইল সেটা বোঝা মুশকিল, যার জন্য যে নৈতিকতার মান ধারণ করা উচিত ছিল সেই মানটা দেখা যায়নি। এবং এইটা অন্য কোনো রাষ্ট্রে উদাহরণ আছে কিনা সেইটা আমার জানা নাই। আর তিন নম্বরটা হলো যে উনি রাষ্ট্রের এই পদে থেকে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তো এটা উচিত ছিল ওনার এই পদ থেকে সরে যেয়ে পদত্যাগ করে চাইতেন, তাহলে বোধহয় একটা নৈতিকতার মান সৃষ্টি হতো। এছাড়াও আমরা দেখেছি যে অনেক মামলা, মানে ওনার যে অনুগত যে সমস্ত লয়ার ছিল তাদের যেকোনো মামলায় উনি যেতেন, ইভেন রায়ের জন্য নির্ধারিত হয়েছে সেই মামলায় উনি সময় নিয়ে যেয়ে সেই রায় ওনার পক্ষে নিয়ে আসলেন। একজন অ্যাটর্নি জেনারেল যদি হাইকোর্টের কোনো বেঞ্চে যায়, তাহলে এইটা বিচারকদের জন্য অনেক একটা 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 হেজিটেশন সৃষ্টি হয়, একটা একটা এরকম একটা সৃষ্টি হয় যে তখন এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয় যে যেকোনো কারণে অনেক সময় রায়টা তখন ওনার পক্ষে চলে আসে। এইটা ন্যায় বিচারের স্বার্থে যায় না বলে অনেকে মনে করে। আপনি যেটি বলছিলেন যে নাগরিক অধিকার রক্ষা, আপনি নিশ্চয়ই জানেন যে আমি রাষ্ট্রদ্রোহের একটি মামলায় প্রায় 9 মাস জেলে ছিলাম। আমার জামিন আদেশ হলো নভেম্বরের 3 তারিখে। জামিন আদেশের 15 মিনিটের মধ্যেই হাইকোর্ট থেকে অ্যাটর্নি জেনারেল সাহেব আদালতের আদেশের কথা উল্লেখ করে জেলখানে একটা ফ্যাক্স পাঠালো, তাকে জামিন দেওয়া যাবে, তাকে মুক্তি দেওয়া যাবে না। কেন? আমরা উচ্চ আদালতে, আমরা চেম্বার জজের কাছে যাব। তো আমি জামিন পেলাম হাইকোর্টের বেল অর্ডারের থেকে অ্যাটর্নি জেনারেলের এই ফ্যাক্স অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল। 3 নভেম্বরের আমার যে জামিন, আমি বের হলাম 16 নভেম্বর। তো এই যে ধরুন আমার যে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলো, বা আমি যে এই যে অতিরিক্ত সময়টা কারাগারে কাটালাম, ওকে ফাইন, আমি মাহবুব আলম সাহেবকে ক্ষমা করে দিলাম আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার আমার প্রতি তিনি যে অন্যায় আচরণ করেছেন আমি ক্ষমা করে দিলাম। এরকম ক্ষমা উনি কতজনের কাছ, কতজন করতে হবে ওনাকে? উনি কেন এতটা এতটা আইন বিরুদ্ধ হয়ে উঠলেন, নিজের সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কি মনে করেন আপনি? ওইটাই বলতেছিলাম যে রাষ্ট্রের এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রেরই দায়িত্ব ছিল এমন লোককে ওখানে প্লেস করা যে এক্সিকিউটিভের যদি কোনো অ্যারোগান্স সৃষ্টি হয়, এক্সিকিউটিভ যদি কোনো বা অন্যায় আদেশ প্রদান করে যেখানে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়,
সেখানে এই প্রতিষ্ঠান যারা হেড তারা সেইটা আইন অনুযায়ী এই নাগরিক অধিকারগুলো সুরক্ষা দিবে। সেখানে যদি এমন লোক বসানো হয়, শুধু এই অ্যাটর্নি জেনারেল অফিস না, আরো অনেক অফিস আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আপনি, হিউম্যান রাইটস এর যে চেয়ারম্যান, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের কথাই যদি আপনি বলেন, সেখানে যদি এমন লোক সিলেক্ট করা হয় যারা নাগরিক অধিকার রক্ষার চেয়ে আপনার দলীয় আনুগত্য বেশি প্রকাশ করতে ব্যস্ত, তখন নাগরিক সাফার করে। যেমন আপনি যে উদাহরণটা দিলেন যে আপনার জামিন হয়ে গেছে, তারপরও একটা ফ্যাক্সের মাধ্যমে আপনার জামিন সেইখানে প্রতিফলন করা হলো না, এটা আমরাও শুনেছি, এইটা তো আপনার আইনের সাথে যায় না। ঠিক আছে, আপনি সেটা এপিলেট ডিভিশনে বাধা দিতে পারেন, কিন্তু এই চিঠি দেওয়া এটা সমালোচিত হয়েছে। হ্যাঁ, তো এই আপনার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে অনেক, আমি সেনাবাহিনীর চাকরি ছেড়ে 2007 থেকে লিগাল প্র্যাকটিসে আছি, 2008-09 আমি লন্ডনে বারাট ল সম্পন্ন করলাম। তো আমি নিজের কথা বলতে চাই না, তারপরও দু একটা কথা বলি। আমি বোর্ডে স্ট্যান্ড করে আসছি, সো আমি একবারে বারাট ল কমপ্লিট করছি, যেখানে এই বারাট লয় আপনার ম্যাক্সিমাম 20-30% একবারে কমপ্লিট করতে পারে। যখন আমি হাইকোর্টে এনরোলমেন্টে গেলাম, উনি সেটা বললে যে সামরিক বাহিনীর লোক, আপনি কি প্র্যাকটিস করবেন, অথচ বাংলাদেশ জুডিশিয়ারিতে আমার জানা মতে মিনিমাম 50 জনের বেশি সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে প্র্যাকটিস করছে। তো উনি যে এই কথাটা বললেন, এই কথাটা উনি ওই পলিটিক্যাল ইল মোটিভেটেড হয়ে কথাটা বলেন। তখন ব্যারিস্টার মাহবুবুল খোকন ছিলেন ওই বোর্ডে, তিনি বললেন যে ওরে তো আমি প্রতিদিন কোর্টে দেখি। তো আমি ওই বাধা অতিক্রম করে এনরোলমেন্ট পেয়েছি। তো এই ওনার প্রতি, এমনি ভালো মানুষ, আমার খারাপ লাগে যে ওনাকে আর কোর্টের বারান্দায় দেখবো না। আপনি যেরকম বলছেন, আমিও দোয়া করি আল্লাহ ওনার প্রপার প্রতিদান দিবেন পরকালে। কিন্তু কোরআন শরীফে একটা কথা আছে যে ফ্রাউনের কথা কোরআন শরীফে বলা আছে, নমরুদের কথা বলা আছে, আবু লাহাবের কথাও বলা আছে, এবং সেখানে বলা আছে যে তাদের কুকর্ম নিয়ে ভবিষ্যৎ জেনারেশন যাতে শিক্ষা গ্রহণ করে এবং এরকম খারাপ কর্মে লিপ্ত না হয়। তো উনি নিশ্চয়ই একটা অংশ স্পেশালি ক্ষমতার সাথে তো খুশি হবেই ওনার কর্মকাণ্ডে, কিন্তু যার উপরে বড় একটা দায়িত্ব ন্যস্ত ছিল অ্যাকচুয়ালি ন্যায় বিচার নিশ্চিত করা। যে কোনো কোর্টের তিনটা পক্ষ থাকে, বিচারকবৃন্দ, পক্ষ এবং বিপক্ষ। এই পক্ষ এবং বিপক্ষে কিন্তু আপনার হেল্প করে টু অ্যাসিস্ট দ্য কোর্ট টু অ্যারাইভিং দ্য রাইট ডিসিশন টু ডিসপেন্স দ্য জাস্টিস। তো সেইখানে মনে করেন যে এখানে মনের ভিতরে অনেকে হয়তো বায়াস থাকতে পারে, কিন্তু সেটা যদি ওপেন প্রকাশ হয় তখন সেটা কিন্তু সমালোচিত হবেই। তো আমরা উচ্চ আদালতের একজন অ্যাডভোকেট মমতা চৌধুরীর বিষয়ে জানি যে অ্যাটর্নি জেনারেলের বিরোধিতার জন্য তার জামিন হয়নি এবং তিনি পরে পুলিশ হেফাজতে মারা যান, বিষয়টাকে একটু বলবেন আমাদেরকে কি হয়েছিল, পাশাপাশি আপনি নিজেও তো নির্যাতন? আমি নিজেও সাফার করেছি যে রাজনৈতিক মামলায় 2013 সালে আমাকে অক্টোবর মাসের 29 অক্টোবর আমাকে অ্যারেস্ট করলো। তো আমি ভাবলাম যে আমি একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের লয়ার, সেনাবাহিনী অফিসার ছিলাম, রাজনৈতিক মামলা আর কয়দিন আটকে রাখবে। তো দেখলাম যে একটা জামিন হয় আর একটা নতুন মামলা, একটা জামিন আর একটা নতুন মামলা, এইভাবে যখন 60টা মামলা হলো, তখন অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আমাদের লার্নেড সিনিয়র লয়ার, উনি একটা আদেশ নিল যে কোনো স্পেসিফিক অভিযোগ ছাড়া যেন আমার বিরুদ্ধে আর কোনো মামলা না হয়। তো একটা দুষ্ট লয়ার, মানে নিজে তার ওয়াইফকে এক থাপ্পড় দিয়া, মানে কথিত আছে একটা থাপ্পড় দিয়ে তার ওয়াইফকে সে মেরে ফেলছে, ওইটা সে ম্যানেজ করে ফেলছে। সে তাকে নিয়ে আপনার চেম্বার জজে নিয়ে গেল। তো ওই জায়গাটায় যে তিনি জানতেন যে আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, আমি একজন ব্যারিস্টার, লিঙ্কনসনের ব্যারিস্টার, আর সেইটা ওনার মনে এটা আসতে পারতো যে ঠিক আছে তার জামিনটা তুমি কেন বাধা দিবা, অলরেডি তো তখন আমি 4 মাস জেল খেটে ফেলছি। এরপরে উনি বাধা দিলে এরপরে আরো 2টা মামলা, আরো আরো 2 মাস আমার অন্ধকার কারাগারে থাকতে হলো, এবং আপনি নিজে কারাগারে থেকে দেখেছেন যে
বিনে কারণে কেউ যদি অন্যায় করে তার মাইন্ডে কিন্তু প্রিপেয়ার থাকে জেল খাটার জন্য, কিন্তু আপনি কোনো অন্যায় করেননি তখন যদি আপনি জেল খাটেন এটা অত্যন্ত কষ্টকর। এবং একটা স্বাধীন দেশে 50 বছর পরে এটা হবে কেন? আমাকে অনেকে বললো যে ভাই পলিটিক্স করলে মামলা খেতে হয়, ই হতে হয়। ভাই ঠিক আছে, আপনার কথা মানলাম যে মামলা খেয়ে অনেকে তার পলিটিক্যাল কেরিয়ার আপগ্রেড করে, কিন্তু আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি যে ইন্ডিয়া বাংলাদেশ পার্শ্ব দেশ সেইখানে কি রাজনৈতিক কারণে বিরোধী দলের সবাই জেল খাটে? যারা অন্যায় করেছে তাদেরকে আপনি টেক কেয়ার করেন তাদের? আমি তো পলিটিক্সে জয়েন করেছি 2010-এ, আমি তো পজিটিভ পলিটিক্স করার জন্য লন্ডনে থাকি না। আমি যখন করি আমাকে অনেকেই ইনভাইট করেছে তুমি যাও না বাংলাদেশে ফেরত যাও, কিন্তু আমি মনে করি আমার দেশপ্রেম আছে, আমি আমি বাংলাদেশে থাকলে আমার আমার দেশের মানুষ উপকৃত হবে, আমি এই দেশের সুশাসন ন্যায় বিচারের কথা বলবো। তো এখন এই মমতাজ এমইউ আহমেদ মানে মমতাজউদ্দিন আহমেদ, আমার মনে আছে যে শামসুদ্দিন মানিক সাহেবের কোর্টে একটা ঘটনায় উনি একটা ওয়ারেন্ট অর্ডার দিয়েছিল সম্ভবত 13 জন লয়ারের অ্যাগেনস্টে। তো এই লয়ার অনেকেই জামিন নিতে পেরেছেন, এবং এই ভদ্রলোক দা ফলেন গাই দা আনফরচুনেট উনি হাইকোর্ট থেকে জামিন পেলেন না, মূলত ওনার বিরোধিতায়, আমাদের মরহুম অ্যাটর্নি জেনারেল সাহেবের বিরোধিতায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এলএসডি পুলিশ তাকে টর্চার করে, এবং এই টর্চারের পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে উনি ওইখানে এক্সপায়ার করে। অ্যাটর্নি জেনারেল সাহেব ওখানে দেখতে গিয়েছিলেন, যখন সে মারা গেল ওখানে আমি তখন শুনতে পেলাম তিনি নাকি ওই ব্যাকডোর থেকে চলে যান। উনি হয়তো বা রিয়েলাইজ করেছিলেন যে হয়তো কোনো ভুল হয়েও থাকতে পারে। তো এই যে তার ফ্যামিলি যে সাফারিংসটার ভিতরে আছে তখন থেকে, সেটা তো আর কোনোদিন নিবারণ করা যাবে না। অ্যাটর্নি জেনারেল এমন চরমভাবে বিরোধিতা করতেন এইসব মামলায়। যেমন আর দুইটি ঘটনা বলি, যে আগেকার দিনে এই পলিটিক্সে যারা জড়িত আছে বিভিন্ন দলের, মনে হয় ইভেন আমার আওয়ামী লীগের বন্ধুরা, আগে এরকম ছোটখাটো রাজনৈতিক মামলায় কখনই এই জামিন ঠেকাবার জন্য এপিল ডিভিশনে যাওয়া হতো না, কিন্তু আমরা এই ক্রমান্বয়ে 2009 পরে দেখলাম যে ছোটখাটো মামলা নিয়েও এপিল ডিভিশনে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যাওয়া হয়েছে জামিনের বিরুদ্ধে করার জন্য। তো এইটা একটা নতুন ডাইমেনশন ওনার সময়ে এইটা শুরু হয়েছে, এটা এটা আগে কখনো দেখা যায়নি। আমি আরেকটা ঘটনা বলি যেটা আমার ওই স্ট্যাটাস লিখেছি, আমি একটা মামলা ডিফেন্স লয়ার হিসেবে কর্নেল দিদার, ভেরি ব্রিলিয়ান্ট অফিসার, আপনার বিএমএতে প্লাটুন কমান্ডার ছিল, স্টাফ কলেজ ইনস্ট্রাক্টর ছিল, উনি রিটায়ারমেন্টের পরে ওনার ওই পেনশনের টাকা ফরেন মিশনের টাকা দিয়ে উনি আপনার কিছু জমি জমার ব্যবসা করতেন। ডেস্টিনির উনি কেহ না, ডেস্টিনির একটা সিস্টার কনসার্ন ছিল ডায়মন্ড বিল্ডার্স, এই ডায়মন্ড বিল্ডার্স এর 50% শেয়ার ছিল আপনার ডেস্টিনি গ্রুপের। তো সেইখানে এই মামলাটা উনি এখন 10 বছর জেলে, 10 বছর ক্যালেন্ডারে 8 বছর, আপনার জেল টার্মে 10 ইয়ার্স। লেফটেন্যান্ট হারুন সাহেব এই মামলার আসামি, হারুন সাহেব ওই মানিক সাহেবের কোর্ট থেকেই জামিন পেয়েছেন। তো হারুন স্যারের সাথে আমার একটা সোশ্যাল প্রোগ্রামে দেখা, আমি বললাম স্যার কর্নেল দিদারের এখনো জামিন হচ্ছে না কেন? তো উনি একজন লোকের নাম দিল যে এই মামলাটা তদবির করে, আমি আলাপ করে দেখলাম। তো আমি বললাম যে ফাইলটা যদি আমাকে দেন আমি একটু এটা লড়তে চাই। তো গত জানুয়ারি থেকে আপনার এই একজন টুডে আজকে অক্টোবর, তিনবার আমার মুখ করলাম ওপেন কোর্টে, কোর্ট বন্ধ হওয়ার করোনার কারণে কোর্ট বন্ধ হওয়ার আগে 2-3 বার মুখ করলাম, এবং প্রতিবার এই অ্যাটর্নি জেনারেল সাহেব মাহবুবুল্লাহ মানে ভেমেন্টলি অপোজ করেছেন। কোর্ট আমাদের মনে হয়েছে যে কোর্ট হয়তো জামিন দিত, কিন্তু ওই অ্যাটর্নি জেনারেল সাহেব দাঁড়ালে তখন কোর্ট আর একটা ব্যাক সিট নিয়ে নেয়, তখন আর ন্যায় বিচার করতে একটু হেজিটেট ফিল করে। তো মানি লন্ডারিং আইনে তার মামলা, এবং এই মানি লন্ডারিং আইনে সর্বোচ্চ সাজা হলো 12 বছর। আপনি বিচারবিহীন ভাবে একজন লোককে 10 বছর কারাগারে রাখা, এইটা তো একটা স্বাধীন দেশে কোনোভাবে ন্যায় বিচারের সাথে যায় না। তখন আমি শেষ করি, আমি অ্যাটর্নি জেনারেল বললাম যে মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি যেভাবে বিরোধিতা করছেন তাতে এটা প্রতিমান হতে পারে জনগণের সাথে, জনগণের কাছে, যে আপনার কোনো পার্সোনাল ভেঞ্জেন্স থাকতে পারে। অ্যাটর্নি জেনারেল হেসে যে বললো যে দেখেন এখন যদি জামিন হয়ে যায় টিভির স্কলে আসবে কর্নেল দিদারে, ডেস্টিনি কর্নেল দিদারে জামিন হয়ে গেছে, এটি আমরা অ্যাভয়েড করতেছি, আমি কথা দিচ্ছি আর জামিনের বিরোধিতা করবো না, আর আমি আর এই কোর্টে ওপেন কোর্টে আসবো না।
দেখেন আল্লাহর কি ইচ্ছা আমরা জানতাম না যে উনি আর আর কোনো কোটে আর কোনোদিন আসতে পারবে না। তো আমার খারাপ লাগছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করতাম, ঠিক আছে, উনি একটা দলীয় এজেন্ডা নিয়ে করছে, কিন্তু তার সাথে কথা বলতে খুব ভালো লাগতো। এ ম্যান মানে সেই একটা টাওয়ারিং ফিগারের মতোই আমার মনে হতো, যে বারান্দায় হাটে দেখা হয়, সালাম বিনিময় হয়, কথা হয়। অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান থেকে, এটা একটা প্রতিষ্ঠান, এটা ব্যক্তি না, এই প্রতিষ্ঠান থেকে মানুষ রাষ্ট্র ন্যায় বিচার আশা করে। তো সেইখানে উনি হয়তো দলীয় আনুগত্য দেখাবার কারণে আজকে এই যে আপনি যে ফেসবুকে স্ট্যাটাস গুলো দেখালেন, সেইগুলো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, এবং আপনি এই স্বাভাবিক প্রক্রিয়া তো আটকে রাখতে পারবেন না। টুডে অর টুমরো তার লিগেসি নিয়ে আলাপ হবেই, এবং আমরা যদি এখনো খ্রিস্টপূর্ব থেকে এখন পর্যন্ত যে সমস্ত চরিত্র নিয়ে আলোচনা করি, এটা তো আপনি মানুষের মুখ বন্ধ করা যাবে না। সামগ্রিকভাবে বর্তমান বাংলাদেশের যে আইনি শাসনের কথা বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়, আপনি কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা অনেক কমে গিয়েছে, এবং বিচার বিভাগের স্বাধীনতা ওই সেন্সে আছে বলে মনে হয় না, স্পেশালি পলিটিক্যাল মামলায়। এখানে বিচারকরা না চেলেও অনেক সময় চাপের সম্মুখীন হয়, এবং কতজনে সেই চাপ অতিক্রম করতে পারে সেটা বলাই বাহুল্য। সো আমি এই মুহূর্তে এর বেশি আর বলবো না। তো এটাও অ্যাজ আই সেড যে আপনার ভবিষ্যতে সবকিছু ফার্দার রিসার্চ হবে, অ্যানালিসিস হবে, আলোচনা হবে, যে এখন বিচার ব্যবস্থার মান কোন জায়গায়। কারণ আমি মনে করি যে লোয়ার জুডিশিয়ারিতে স্পেশালি এই পলিটিক্যাল মামলায় একেবারেই জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করতে পারে এরকম আমাদের মনে হয় না। আমি ডিউ রেসপেক্ট বলবো, দেয়ার আর ফাইন জাজেস, অত্যন্ত প্রফেশনাল জাস্টিস আছে, আবার মানে কিছুটা কন্ট্রোভার্সি আছে এরকম আছে। তো একটা পারসেপশন এভাবে বিরাজ করে যে যে কোনো মামলায় আপনার একটা রিলিফ পেতে হলে আইনের চেয়ে অনেক সময় যে কে এটার পক্ষে দাঁড়ালো সেটা একটু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি সত্যিকারে জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করো অথবা আইনের প্রয়োগ হয়, তাহলে মনে করেন যে একই ক্যাটাগরিতে একজন জামিন হয়ে গেল, আমি যদি সেটা উপস্থাপন করি যে তখন তাকে জামিন ডিনাই করা উচিত নয়, কিন্তু সেরকম ঘটনা ঘটে। তো এই এই জায়গাটা আশা করি ঠিক হয়ে যাবে, যে এরকম জাস্টিসও রয়েছে যে যারা কে দাঁড়ালো এটা নিয়ে সেটা বড় ফ্যাক্টর না, যে আইন আছে কিনা, প্রেসিডেন্স আছে কিনা, সেটা এরকম আছে আবার এরকম নাইও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এতক্ষণ যারা এই আলোচনা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে যারা সাংবিধানিক পদগুলো যাবেন অথবা অ্যাটর্নি জেনারেল হবেন, তারা নিশ্চয়ই সাংবিধানিক ভাবে তাদের উপর যে দায়িত্ব অর্পিত সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আমরা চাই এই মাহবুবে আলমের কে নিয়ে যে সমালোচনা হচ্ছে তার উত্তরসূরিরা এবং সরকারের অন্যান্য পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা এর থেকে যথাযথ শিক্ষা নেবেন। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।